আসসালামু আলাইকুম সুই দর্শক সকলকে আলোকিত রাঙ্গামাটির রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাঙ্গামাটিতে চিকিৎসকের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ঘাগড়াছড়িতে ট্রলি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত এক মানিক ছড়িতে অবৈধ ভারতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে প্রস্তুতি সভা বান্দরবনে শত হতদরিদ্র শীতার্থদের মাঝে পিসি পির শীতবস্ত্র বিতরণ এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত রাঙ্গামাটিতে চিকিৎসকের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের চক্ষু চিকিৎসক ডাক্তার রোমেল চাকমার উপর হামলাকারী আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রবিবার আঠাশ জানুয়ারি সকালে জেলা প্রশাসক কার্যালয়ের ফটকে রাঙ্গামাটি সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন আদালত সাত আসামির মধ্যে তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে কিন্তু পুলিশ রহস্যজনক কারণে পুলিশ আসামিদের গ্রেফতার করছে না এ সময় বক্তারা অবিলম্বে ডাক্তার রোমেল চাকমার উপর হামলাকারী এবং উক্ত ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বসুমিত্র চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য বাঞ্চিতা চাকমা শিক্ষাবিদ অঞ্জলিকা খিসার রাঙামাটির রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা প্রমুখ প্রসঙ্গত গত আঠাশ ডিসেম্বর দুই হাজার তেইশ রাঙ্গামাটি শহর বাহাদুর সড়কের নিজের বাড়ির কাছে হামলা শিকার হন ডাক্তার রোমেল চাকমা এই ঘটনায় উল্টো ডাক্তার রোমেলের বিরুদ্ধে থানায় জিডি করে হামলায় অভিযুক্তরা পরে গত বাইশ জানুয়ারি রাঙ্গামাটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন রোমেল এই মামলায় আদালত সাত আসামির মধ্যে তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে খাগড়াছড়িতে ট্রলি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত এক খাগড়াছড়িতে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুরুল কাদের চৌধুরী নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন রবিবার আঠাশ জানুয়ারি বিকেলে খাগড়াছড়ি মেডিকেল সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে খাগড়াছড়ি সদর থানা অফিসার ইনচার্জ তানবির হাসান জানান ট্রলি গাড়িকে আটক করা হয়েছে এবং ড্রাইভার পলাতক রয়েছে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন মানিছড়িতে অবৈধ ভারতীয় কসমেটিক্স পণ্যসহ আটক চার খাগড়াছড়ি জেলা মানিছড়িতে অবৈধ ভারতীয় কসমেটিক্স পণ্যসহ চারজনকে আটক করা হয়েছে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার সাতাশ জানুয়ারি রাত দশটায় অভিযান চালিয়ে মানিছড়ি থানা চার নং তিনহোটোরি ইউনিয়নের আট নং ওয়ার্ডের খাগড়াছড়ি টু চট্টগ্রামগামী আঞ্চলিক মহাসড়কের বরুতলি ব্রিজ থেকে একটি প্রাইভেট কার থেকে ভারতীয় কসমেটিক্স পণ্য সহ চারজনকে গ্রেফতার করে মানিছড়ি থানার একটি চৌকস অভিযানিক দল আটকৃত হলেন মোহাম্মদ নূর হোসেন ভূঁইয়া প্রকাশ রিপন মোহাম্মদ মেসবাউদ্দিন গোলাম কবির প্রকাশ কামাল মোহাম্মদ ইসমাইলকে ভারতীয় কসমেটিক্স পণ্য পরিবহনের ব্যবহৃত প্রাইভেট কার সহ গ্রেফতার করেন মানিছড়ি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান রঙামার দিয়ে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে প্রস্তুতি সভা রাঙামাতে আগামী পাঁচ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার আঠাশ জানুয়ারি বিকেলে রাঙামাটি জেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ সদস্য এমলিয়ানা পাংখা দিবসটি উদযাপনের উপর বিস্তারিত আলোচনা করেন জেলা সহকারী গ্রন্থাগারের লাইব্রেরিয়ান সুনীলময় চাকমা এ সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন জেলা সরকারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জেলা শিক্ষা অফিসার ঋষিকাশ শীল জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক প্রতিভা চাকমা প্রমুখ আগামী পাঁচ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় গ্রন্থাগার দিবস যথাযথভাবে উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয় বান্দরবানের পাঁচশত হতদরিদ্র সিদ্ধার্থদের মাঝে পিসিএনপির শীতবস্ত্র বিতরণ বান্দরবনে পাঁচশো জন হতদরিদ্র শীতারদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে রবিবার আটাই জানুয়ারি সকালে বান্দরবন কেন্দ্রীয় ঈদগা মাঠে এসব শীতবস্ত্র কম্বল বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পিসিএনপির বান্দবন জেলা শাখা আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পিসিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী মোহাম্মদ মুজিবুর রহমান প্রধান অতিথির বক্তব্যে পিসিএনপি চেয়ারম্যান কাজী মোহাম্মদ মুজিবুর রহমান বলেন মানুষের সুখে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ অতিথিও পাশে ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ করোনার সময় আমরা জীবনবাজি রেখে মানুষদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছি কিছুদিন আগেও বান্তবনের প্রায় একশো জন গরিব অসহায় শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছে উজানিপাড়া এলাকার বাসিন্দা মংহাই সিং মার্মা কম্বল পেয়ে বলেন শীতবস্ত্র আমাদের খুব দরকার ছিল ঈশ্বর সবার মঙ্গল করুক শীত দর্শক এই ছিল আমাদের আজকে আলগুদ রঙামাটির সংবাদ ধন্যবাদ সাথে থাকার জন্য